যে দেশের সন্তানেরা মুক্তবে যায় কোরআনে বুকে সে দেশে আল কোরআনের শাসন قائم করতে হবে এই উম্মতে মুহাম্মাদের উপরে কিছু কিছু পাপের কারণে আযাব আসবে তার আগে আমি একটু বলতে চাই যে উম্মতে মুহাম্মাদের উপরে যে কোনো বিপদ আপদ বালা মুসিবত আসলেই এটা যে আল্লাহর গজব ব্যাপারটা এমন নয় এখানে দুই রকম বিষয় হতে পারে এক আল্লাহ পাক পরীক্ষা করছেন আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে পরীক্ষা করছেন অথবা দুই আল্লাহ পাক আমাদের পাপের কারণে শাস্তি প্রদান করছেন আগে আমরা দেখি যে কোন কোন পাপের কারণে আল্লাহ পাক শাস্তি দিতে পারেন এরপর আমরা দেখব যে মুমিন বান্দাদের প্রতি আল্লাহ পাক পরীক্ষা নিলে সবর করলে কি প্রতিদান হবে ইনশাআল্লাহ আর সর্বশেষে আমরা দেখব যে কি কি কাজ করলে আমরা এগুলো থেকে বেঁচে থাকতে পারবো এবং এমন অবস্থায় আমাদের করণীয় কি হবে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস এসেছে তিরমিজিতে 2211 নম্বর হাদিস যে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসটা খুব ভালো করে শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আমার উম্মত এই 15টা পাপে লিপ্ত হবে এই 15টা পাপে লিপ্ত হবে তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব আসতে শুরু করবে হাদিস আসলে অনেক আছে কিন্তু সবগুলো বলার সময় থাকবে না আমি মূল কয়েকটা বলছি এগুলোর মধ্যে সব পড়ে যাবে ইনশাআল্লাহ যখন আমার উম্মত এই 15টা কাজ করবে তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব অবধারিত আসবে এক নাম্বার পাপ যখন এই উম্মতের মানুষ করবে এক যখন তারা গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করবে গনিমতের মাল বোঝেন রাষ্ট্রীয় সম্পদ পাবলিক প্রপার্টি এটাকে যখন মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে ব্যবহার করা শুরু এটা কি মিল পাওয়া যায় আচ্ছা দুই নাম্বার যখন কারো কাছে আমানত রাখা হবে আমানত এবং সে এটাকে ব্যক্তিগত সম্পদ মনে করবে বুঝতে পারছেন আমানত রেখেছে এটা খেয়ারত না করাটাই কর্তব্য কিন্তু এটাকে যখন ব্যক্তিগত সম্পদের মতো মানুষ ইউজ করবে শেষ করে ফেলবে নষ্ট করে ফেলবে তখন আল্লাহর আযাব আসবে তিন যখন মানুষ জাকাত আদায় করাটাকে জরিমানা মনে করবে জাকাত দিতে চাইবে না জাকাতটাকে জরিমানা মনে করবে কি সমস্যা কি বার্ডেন জাকাত আবার দেওয়া লাগে কেন আমরা তো ট্যাক্স দেই জাকাতকে মানুষ জরিমানা মনে করবে একটু চিন্তা করে দেখবেন যে বাংলাদেশে কত পার্সেন্ট মুসলিম নামাজ পড়ে আর কত পার্সেন্ট মুসলিম জাকাত দেয় শুধু জাকাতের টাকাগুলো যদি আমরা একত্রিত করতে পারতাম বড় বড় মেগা প্রজেক্ট করা সম্ভব ছিল অনেক বড় বড় প্রজেক্ট করা সম্ভব ছিল অনলি জাকাতের টাকা দিয়ে আর জাকাতের টাকা এক বছরে শেষ হয়ে যায় না পরের বছর আবার ঘুরে আসবে ঠিক আছে ইসলামিক ইকোনমিক্সের বেসই হলো জাকাত এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আরেকদিন কথা বলব চার নাম্বার যখন স্বামী সমাজের স্বামী যারা আছে এরা স্ত্রীদের আঁচল ধরে থাকবে বুঝতে পারছেন স্বামী স্ত্রীর আঁচল ধরে থাকবে মানে স্ত্রীর অনুগত স্ত্রী যা বলবে তাই আচ্ছা গায়রত নাই মানে স্বামীর পুরুষত্বের গায়রত নাই পাঁচ নাম্বার যখন সন্তান মায়ের অবাধ্য হয়ে স্ত্রীর খেদমত করা শুরু যখন সন্তান মাকে দেখবে না স্ত্রীকে দেখবে পাচ্ছেন মিল সমাজে আচ্ছা ছয় নাম্বার যখন বাবার পরিবর্তে পিতা বাবার পরিবর্তে মানুষ বন্ধুদেরকে সম্মান করা শুরু করবে বাবাকে সম্মান করবে না ফ্রেন্ড সার্কেলকে সম্মান করবে সুবহানাল্লাহ এরপরে আসেন সাত আমার কথা রাগ করেন না এটা হাদিসে আছে যখন সমাজের নিকৃষ্ট মানুষদেরকে নেতৃত্ব দেওয়া হবে এটা হাদিসে আছে সমাজের নিকৃষ্ট মানুষকে যখন নেতৃত্বের আসনে বসাবে মানুষ তখন সমাজে আল্লাহর গজব আসবে হাদিস তিরমিজি 2211 নম্বর এরপরে আট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন কোনো ব্যক্তিকে সম্মান করা হবে তার টর্চার থেকে বাঁচার জন্য যখন কোনো মানুষের সম্মান করা হবে তার শাস্তি থেকে বাঁচার জন্য মানে মানুষ মন থেকে সম্মান আসছে না ভয়ে আপনি সম্মান পাচ্ছেন এই অবস্থা যখন আসবে তখন আল্লাহর আযাব আসবে তারপরে নয় যখন মসজিদের মধ্যে দেখবেন অনেক মসজিদ আছে বাংলাদেশে মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে আর মসজিদগুলো হবে চাকচিক্যময় হেদায়েত উঠে যাবে মসজিদ হবে চকচকা তাজমহলের মতো এক একটা কিন্তু হেদায়েত উঠে যাবে মসজিদে হট্টগোল বেড়ে যাবে এগারো
যখন পুরুষেরা রেশমি কাপড় পরবে, পুরুষেরা সিল্কের রেশমি কাপড় পরবে, পুরুষের জন্য স্বর্ণ আর রেশমি কাপড় পরা হারাম। তো এখন পুরুষের অনেকে স্বর্ণ পরে, রেশমি কাপড়ও পরে, এটা মহিলাদের জন্য জায়েজ। এরপরে বারো, যখন প্রকাশ্যে মদ্যপান করা হবে, আর মদ্যপানের মধ্যে ভাই সিগারেটও পরে, আপনার গাঁজা ইয়াবা সবই পরে। যারা প্রশাসনে আছে, আমাদের এখানে অনেক ভাই প্রশাসনে আছে, তারা জানে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে তাদেরকে কত হ্যাসেল পোহাতে হয়। আর এমন এমন কেস আসে যে মানুষ আপনি কল্পনা করতে পারবেন, যে আমি একবার বলেছিলাম যে এমন একটা যুগে আমরা বাস করছি যে এমন পাপ মানুষ করছে এখন, যা না কোনো চোখ দেখেছে, না কোনো কান শুনেছে, না কোনো মন কল্পনা করেছে, এমন পাপ করছে। যখন প্রকাশ্যে মদ্যপান করা হবে, এবং লাস্টের দুইটা হচ্ছে তেরো, যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে, বাদ্যযন্ত্রের চর্চা বেড়ে যাবে, এবং সর্বশেষ যখন গায়িকাদেরকে সম্মান করা হবে, এবং উম্মতের শেষের দিকের লোকেরা, মানে আমরা উম্মতের প্রথম দিকের লোকদেরকে গালিগালাজ করব। বুঝতে পারলেন? যখন মাদকদ্রব্য প্রকাশ্যে পান করা হবে, যখন আপনার রেশমি কাপড় পুরুষেরা পরবে, যখন বাদ্যযন্ত্র তৈরি করা হবে, চর্চা করা হবে, এবং গায়িকাদেরকে সম্মান করা হবে, এবং যখন এই উম্মতের শেষের মানুষেরা উম্মতের প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে। সাহাবিরা কী জানতো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা চরিত্র অমুক ছিল, এই ছিল, সেই ছিল, ইত্যাদি। নাউজুবিল্লাহ, এই কথাগুলো এখন আসে না। এই হাদিসে যে পনেরোটা পয়েন্ট আছে, আমি বেশি হাদিস আনি নাই, আমি নিজে পড়েছি সবগুলোই, কিন্তু আনিনি বেশি হাদিস, এতগুলো বলার সময় নাই। এই একটা হাদিস কি যথেষ্ট না? হাদিসের রাবি আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, যখন এই এই আমলগুলো সমাজে বেশি বেশি চালু হয়ে যাবে, তখন কি হবে? নবী সাল্লাম বলছেন যে তখন জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। কি কি? এক নাম্বার, প্রবল ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস। দুই, আগুনও বর্ষণ হতে পারে, হারিসে আসছে। তিন, ভূমিকম্প হবে বেশি বেশি। চার, মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে, মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে। এই হাদিসটা আমি আপনাদের জন্য এনেছিলাম। এরপরে আসেন আরেকটা হাদিস আছে, এইটাতে যাওয়ার আগে আমি কোরআনের একটা আয়াতে যাচ্ছি, সূরা রুমের ৪১ নম্বর আয়াত। আল্লাহ পাক এই আয়াতে বলছেন, আযাব নাজিল হওয়ার একটা কারণ, যহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এটা একটা কারণ, জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। তার মানে যত ফাসাদ ছড়াবে সব কিছুই আল্লাহর পক্ষ থেকে নয়, এখানে মানুষেরও হাতের কামাই থাকবে। এখন আপনি দেখেন পরিবেশ দূষণ করছে কারা? মানুষ। বনভূমি উজাড় করছে কারা? মানুষ। এই যে কার্বন মনোক্সাইডের পরিমাণ বাড়ছে বাতাসে, এগুলো কারা বাড়াচ্ছে? জিন, মানুষ। অর্থনীতির মধ্যে ফাসাদ কে করছে? সুদের মধ্য দিয়ে অর্থনৈতিক সিস্টেমে ফাসাদ কে ডেকে এনেছে? মানুষ। যাকাত বন্ধ করছি কারা? আমরা, তাই নয় কি? আপনি দেখেন সোশ্যালি যে সমস্যাগুলো হচ্ছে, এই যে জমি নিয়ে সমস্যা, আত্মীয়তার বন্ধন নিয়ে সমস্যা, টাকা পয়সার সমস্যা, পদের লড়াই, ক্ষমতার লড়াই, কারা করছে এগুলো? জিন, শয়তান, মানুষ। এটা হচ্ছে কোরআনের এই আয়াতের ব্যাখ্যা, যে জলে এবং স্থলে যত বিপর্যয় এগুলো মানুষের হাতের কামাই। তার মানে মানুষেরও এখানে প্রচণ্ড রকম দোষ আছে, অন্যথা আল্লাহ পাক তো আর এখানে এমনি এমনি গজব পাঠাতেন না। এরপরে আসেন সিলসিলা সহিহার মধ্যে আরও পাঁচটা পাপের কথা আছে, যে পাঁচটা পাপের কারণে সমাজে আল্লাহ পাকের গজব আসে। এই পাঁচটা পাপ আমি আপনাকে শোনাচ্ছি। হাদিস নাম্বার এটা হচ্ছে মিশকাতের ৫৩৭০, সহিহার ১০৬-১০৭ পৃষ্ঠায়। এক নাম্বার, নবী সাল্লাম বলছেন যখন এই উম্মতের মধ্যে ব্যভিচার ছড়িয়ে পড়বে, যখন এই উম্মতের মধ্যে ব্যভিচার তো বোঝেন জেনা ব্যভিচার ছড়িয়ে পড়বে, যেটা এখন রন্ধ্রে রন্ধ্রে জেনা ব্যভিচার, ঘরে ঘরে জেনা আর ব্যভিচার আর পরকীয়া চলছে, তখন সমাজে এমন কিছু রোগ ব্যাধি দেখা দিবে, এমন কিছু মহামারী আসবে যেগুলো আগে কখনো ছিল না। কোরআন এবং হাদিসের ঊর্ধ্বে কোনো কথা আছে? সব কিছু স্পষ্ট, কিন্তু মানি বা না মানি এটা আমাদের ব্যাপার, বাট শুনতে তো আপত্তি নাই, শুনতে আপত্তি আছে? আচ্ছা, দুই নাম্বার,
যখন এই উম্মতের মানুষ মাপে কম দেওয়া শুরু করবে, যখন আমি বললাম না মাপে কম দেওয়া, একটা হাদিস শোনাবো, মাপে কম দেওয়া শুরু করবে, তখন এই উম্মতের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে। কি দেখা দিবে? দুর্ভিক্ষ দেখা দিবে, এবং তাদের উপরে অত্যাচারী বাদশার শাসন চাপিয়ে দেওয়া হবে। তাহলে আমরা বেশি করে মাপে কম দিব নাকি? ইনসাফের সাথে ব্যবসা করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। তিন নাম্বার, যখন এই উম্মতের মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দিবে, যখন এই উম্মতের মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দিবে, তখন আসমান থেকে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবেন। হাদিসের শেষ অংশে আছে, যদি জমিনের মধ্যে পশু পাখিরা না থাকতো, তাহলে আল্লাহ পাক আদৌ কখনো বৃষ্টি দিতেন না। তাহলে আমরা কি যাকাত দেওয়া বন্ধ করে দিব? চালু করব ইনশাআল্লাহ। চার নাম্বার, যখন এই উম্মতের মানুষ আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করবে, এটা আপনারা বোঝেন, আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করবে, তখন আল্লাহ পাক তাদের উপরে অমুসলিমদের আধিপত্য চাপিয়ে দিবে। নেন, যখন আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করবে এই উম্মতের মানুষ, তখন অমুসলিমদের ভয় এবং শাসন এবং তাদের যে আগ্রাসন, এটা আল্লাহ পাক মুসলিমদের উপরে চাপিয়ে দিবে, তা আল্লাহ চাপিয়ে দিবে। আর সর্বশেষ, যখন এই উম্মতের মানুষের আল্লাহর কিতাবকে রেসপেক্ট করবে না, সম্মান করবে না এবং এর বিধানগুলোর কোনো পরোয়া করবে না, আল্লাহ পাক তখন মুসলিমদের মাঝে আপোষে মারামারি ক্রন্দন লাগিয়ে দিবে। নেন, আর হাদিসের দরকার আছে নাই? আরেকটা হাদিস শোনাই, শেষ, এটা লাস্ট। এই হাদিসের রাবি হচ্ছেন হুজাইফা রাদিয়াল্লাহু আনহু, এটাও তিরমিজিতে আছে, 2169 নম্বর হাদিস। নবীজি বলছেন, লা তা'মুরুন্না বিল মা'রুফ, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে, মুসলিমরা তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে, ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, এবং তোমরা অবশ্যই মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। আউলা ইউশিকান্নাল্লাহু আইয়াবাআসা আলাইকুম ইকাবা মিন, অথবা আমি তোমাদের প্রতি ভয় করছি, আল্লাহ পাক তার পক্ষ থেকে তোমাদের উপর আযাব চাপিয়ে দিবেন। সুম্মা তাদউনাহু, এরপর তোমরা আল্লাহকে ডাকবে, লা ইউস্তাজাবা দুআকুম, তোমাদের দোয়া তখন কবুল হবে না। এখানে আযাব নাজিলের একটা কারণ পেলাম, যখন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আমরা ছেড়ে দিব, আল্লাহর পক্ষ থেকে গজব মাসপি আসবে এবং তখন মানুষ দোয়া করবে, আল্লাহ এই দোয়া কবুল করবেন না। এখন এগুলো হলো, যদি আল্লাহর পক্ষ থেকে গজব হয় তাহলে এই বিষয়, আর এমন হতে পারে যে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, যদি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয় তাহলে সুসংবাদ আছে। কিরকম? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ পাক সূরাতুল বাকারা 155 নম্বর আয়াতে বলছেন যে, লানাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফি ওয়াল জুউই, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আর পরীক্ষা কাদের উপরে আসবে? যারা মুমিন তাদের উপরে, যারা আল্লাহ পাকের বিধিবিধান মেনে চলছে, আল্লাহর গজব নাজিলের মাধ্যম বানাচ্ছে না, তাদের উপরে পরীক্ষা আসবে। তো আমরা আগে চিন্তা করবো যে আমরা এদের কাতারে পড়ি কি না, আর যদি পড়ি তাহলে এই সলিউশন, যদি আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করেন বিপদ দিয়া, বালা মুসিবত দিয়ে, তাহলে আল্লাহ বলছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, মিনাল খাওফি, কিছু ভয় দিয়ে, ওয়াল জুই, এবং ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ওয়ানাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, তোমাদের নফস জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব, ওয়াসসামারাত ওয়াসসামারাত, এবং ফসল ফলাদির ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবর করবে এদের জন্য সুসংবাদ। এরা কারা? যারা বলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর দিকে ফিরে যাব। তাহলে যদি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয়ে থাকে তাহলে আমরা সবর করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক বলছেন পাঁচটা বিষয় দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবেন, জানের ক্ষতি, মালের ক্ষতি, ভয়, ক্ষুধা এবং ফসলের মাধ্যমে। এরপর যারা সবর করবে তাদের জন্য অনেক পুরস্কার আছে। আল্লাহ পাক বলছেন যে যখন আল্লাহ পাক কোনো কওমের কল্যাণ চান, যখন আল্লাহ পাক কোনো কওমের কল্যাণ চান, আল্লাহ রাব্বুল আলামিন সেই কওমকে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে। যখন আল্লাহ পাক কোনো মুসলিম কওমের কল্যাণ চান, তখন আল্লাহ পাক তাদেরকে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন। বুখারীর মধ্যে একটা হাদিস এসেছে, 5642 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিমের
একজন মুসলিম ব্যক্তির যদি কোনো ক্লান্তি হয় অথবা কোনো অসুখ হয় রোগ হয় অথবা দুশ্চিন্তা হয় এমন কি যদি তার পায়ে একটু কাটাও বিধে আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলায় তার গুনাহগুলোকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাকের যদি পরীক্ষা হয় আমরা সবর করি তাহলে আমরা এই বেনিফিট পাবো ইনশাআল্লাহ এই ফজিলত পাবো ইনশাআল্লাহ আরো আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো কওমের বা কোনো বান্দার কল্যাণ চান তখন তাড়াতাড়ি তাদেরকে দুনিয়াতে পাপের শাস্তি প্রদান করেন তাড়াতাড়ি তাদেরকে দুনিয়াতেই পাপের শাস্তি প্রদান করেন আর যখন আল্লাহ পাক কোনো কওমের অমঙ্গল চান তখন তাদেরকে অবকাশ দিতে থাকেন এরপর কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে পূর্ণ মাত্রায় ধরবেন অতএব যখন কোনো জাতির পরীক্ষা চলে আসে তারা যেন ধৈর্য ধারণ করে আর যারা আল্লাহর পরীক্ষা অসন্তুষ্ট হবে আল্লাহ পাক তাদের তাদের প্রতি অসন্তুষ্ট হবে এটা একটা হাদিস এটা মুসলিমে এসেছে 2396 নম্বর হাদিস একটা বলে শেষ করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন পুরুষ এবং নারীর জন্য মুমিন পুরুষ এবং নারীদেরকে তাদের জান মাল সন্তান সন্ততি ধন সম্পদ এগুলো দিয়ে ক্রমাগত পরীক্ষা করা হতে থাকে এমনকি সে যখন ইন্তেকাল করে তখন নিষ্পাপ হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ এই পরীক্ষাগুলোর মধ্য দিয়ে আল্লাহ পাক এই গুনাহগুলোকে মাফ করে দেন তো আমরা আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে গজব পাঠাবেন না যদি আমরা আল্লাহ পাকের সাথে শিরিক না করি আমরা যদি অত্যাচার না করি জুলুম না করি ফাসাদ না ছড়াই মাপে কম না দেই আমরা যদি আমানতের খেয়ানত না করি আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধানগুলো মেনে চলি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের উপরে গজব পাঠাবেন না তখন আমরা পরীক্ষায় পড়তে পারি আর পরীক্ষায় পড়লে আমরা সবর করব দুই নম্বর কাজ হলো তওবা করব তওবা করার ফলে বিপদ আপদ কেটে যাবে ইনশাআল্লাহ তাআলা আমরা বলবো সবাই আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহ পাক সূরা জুমারের মধ্যে এটাও বলেছেন 53 নম্বর আয়াতে ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করতে পারেন অতএব তওবা করাটা সবচেয়ে ভালো অপশন আগে আমরা সবর করব বিপদ থেকে শিক্ষা নিব তওবা করব এবং দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াব এখন সমকালীন যে সংকট চলছে এখানে আমরা অনুরোধ করব যাদের সামর্থ্য আছে তারা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী যেখানে যেখানে আমাদের ভাইরা বন্যার শিকার হয়েছেন বা যে কোনো রকম বিপদ বালা মুসিবতের শিকার হয়েছেন তাদের পাশে দাঁড়াবেন খাবার দিয়ে কাপড় দিয়ে ওষুধপত্র দিয়ে বিভিন্নভাবে আপনারা তাদেরকে সেবা করবেন তাদের পাশে দাঁড়াবেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একটা হাদিসের মধ্যে তার রাসূলের মাধ্যমে যে যতক্ষণ পর্যন্ত মুসলিম এক ভাই আরেক ভাইয়ের সাথে থাকে আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত তার সাথে থাকেন এবং কোনো মুসলিম যদি আরেক মুসলিমের একটা উপকার করে একটা কষ্ট দূর করে দেয় আল্লাহ পাকও তার দুনিয়া আখিরাতের কষ্ট দূর করে দিবেন ইনশাআল্লাহ কোনো মুসলিম ভাই যদি অন্য কোনো মুসলিম ভাইয়ের দোষ গোপন রাখে আল্লাহ পাক কিয়ামতের মাঠে তার দোষগুলোকে গোপন রাখবে ইনশাআল্লাহ তাআলা অতএব শেষ কথা হচ্ছে আসুন এই যে কোরআন থেকে আমরা বিভিন্ন জাতির আযাব এবং গজবের হিস্ট্রিগুলো জানলাম এখান থেকে শিক্ষাগুলো হচ্ছে এক আমরা শিরকের পাপ থেকে তওবা করব এক নাম্বার শিরকের পাপে আমরা লিপ্ত হব না ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক আমাদের আমলনামায় শিরকের পাপ থাকলে যেন মাফ করে দেন এবং বাকি জীবন শিরক মুক্ত আমল করার তৌফিক দান করেন দিনের মধ্যে বেদাত আছে এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন কারণ বেদাতের উপর আল্লাহ পাকের গজব চলে আসে আল্লাহ পাক আমাদেরকে সুদ থেকে বাঁচিয়ে রাখুন এবং যাকাত প্রদান করার তৌফিক দান করুন যাতে করে আল্লাহর গজবে আমরা না পড়ি আল্লাহ পাক আমাদেরকে মাপে কম দেওয়া থেকে বাঁচিয়ে রাখুন সৎভাবে ব্যবসা করার তৌফিক দান করুন যাতে করে আমরা আল্লাহর গজব থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ পাক আমাদেরকে সমকামিতা অশ্লীলতা জেনা ব্যভিচার অশ্লীল গান বাজনা ফাহেশা কাজ থেকে আল্লাহ পাক বিরত রাখুন এবং এর ফলে যে গজবগুলো আসে এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন আল্লাহ পাক আমাদেরকে বিপদ আপদে সবর করার তৌফিক দান করুন এবং এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন খালেসভাবে আল্লাহর কাছে তওবা করার তৌফিক দান করুন এবং দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন আমরা আজকের মতো খুতবা এখানেই শেষ করছি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন মাফ করে দেন এবং বাকি জীবন আল্লাহ পাক দিনের উপর কায়েম থাকার তৌফিক আল্লাহ পাক দান করেন আমিন